জগৎসিংহপুর জেলা প্রশাসন পক্ষের বালিকুদা ব্লক ইচ্ছাপুর পঞ্চায়েত বাখরা বাক অঞ্চলের 34 একর গুচর অনাবাদী সরকারি জমি মধ্যে 10 একর সরকারি জমি উপরে বিভিন্ন শিল্প সংস্থা প্রতিষ্ঠা নিমন্তে প্রথম পর্যায়ে ইডকো কোম্পানি সহায়তার জমি অধিগ্রহণ হয়েছিলা। তবে কার্যর ত্বরান্বিত করা যাই সীমা নির্ধারণ করা যাইছে, বিভিন্ন স্থান নিরূপণ করা যাই সিমেন্ট খুঁট পোতা যাচ্ছে। হলে সীমা নির্ধারণ কার্যক্রম কু চৌদর ঊর্ধ্ব ঘুষুরিয়া পরিবার সম্পূর্ণ বিরোধ করছেন, কারণ পূর্বরু জগৎসিংহপুর জেলা প্রশাসন এই 14 জন ভূমিহীন পরিবার কু বসুন্ধরা যোজনার বখরাপাক গাঁর গোচর জমি অনাবাদী জমি মধ্যে 14 ঘুষুরিয়া পরিবার কু জমি প্রদান করা নিমন্তে ইন্দিরাবাস গৃহ মধ্যে যোগাই দিয়েছিলেন। তবে 14 জন ঘুষুরিয়া পরিবার অনেক বর্ষ হব বসতি স্থাপন করে বসবাস করে আসছেন, কিন্তু দুঃখ পরিতাপ বিষয় বর্তমান জেলা প্রশাসন শিল্প প্রতিষ্ঠা নিমন্তে অনেক গোচর অনাবাদী জমি থাকা সত্ত্বে ঘুষুরিয়া বস্তি অধিগ্রহণ করে সে ঘর বাড়ি উচ্ছেদ করা মসুদা করা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে 14 ঘুষুরিয়া পরিবার জেলা প্রশাসন দ্বারা প্রদান করা জমি পট্টা ধরি অভিনব উপায়ে নিজ বস্তি আগে প্রতিবাদে বসিছেন। ঘুষুরিয়া পরিবার উচিত দাবি কু সমর্থন জনাইব প্রতিবাদে সামিল হয়েছেন। দাবি করছি আমার টোটাল আমার এটি ভিতর প্রবেশ কোম্পানি এটি নপোর্টে ন যদি বসিবা দরকার পড়লে জায়গা পাই আমি জীবন দেবো। আউ যদি আপন মানে আর কিছু উপায় ন করতে আমি সহ সহ সমিতি বেলা আমি সব রাজরাস্তা গলিবু, দরকার পড়লে আমি জীবন দেবু, হলে ভিটামাটি ছাড়বু না। এটি কোন পাই 10 একর জায়গা সে বর্তমানে অক্তিয়ার করিয়া পাই যাউচন্তি এডকো নউচ, এটা পর আশ্চর্যর বিষয়। ধন্যবাদ। আগামী দিনরে যদি সরকার আদর বিচ্যুত নহন্তি এটা জন আন্দোলন হব, তেণু তা পাই রাজ্য সরকার হি কি মাত্র দায়ী রবে। ধন্যবাদ। জগৎসিংহপুর প্রফুল্ল কুমার সাহুঙ্ক রিপোর্ট সর্বসাধারণ নিউজ।